এবার ইফটেজিং রুখতে আরও বেশি সক্রিয় হলো বিষ্ণুপুর মহকুমা পুলিশ। 100 ডায়াল করে অতি সক্রিয় করল বিষ্ণুপুর মহকুমা পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিকের অফিসেই খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম, সেখানে 24 ঘন্টা পুলিশ কর্মী রয়েছে। আর এই নম্বরে ফোন করলেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ, অপরাধীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন। পাশাপাশি এই নম্বরে ফোন না পাওয়া গেলে কন্ট্রোল রুমে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করলেও একইভাবে পুলিশের সহযোগিতা পাওয়া যাবে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল সাধারণ মানুষ। তবে শুধুমাত্র ইফটেজিং নয়, দুর্ঘটনা থেকে শুরু করে যে কোনো সমস্যা হলেই তৎক্ষণাৎ মিলবে সমাধান। বিষ্ণুপুর মহকুমা পুলিশ আধিকারিক কুতুবুদ্দিন খান বলেন, বাঁকুড়া জেলা পুলিশ সুপারের গাইডলাইন মেনে আমরা 100 ডায়াল করে আরও বেশি সক্রিয় করলাম। বিশেষ করে মহিলা এতে সব থেকে বেশি উপকৃত হবেন, তারা কোনো সমস্যায় পড়লে 24 ঘন্টা ফোন করে সুযোগ সুবিধা পাবেন। আগে আমাদের পুলিশ যেভাবে রাউন্ড আপ করতো এরিয়ার মধ্যে, এছাড়া আমরা দেখেছি কি আজকে ইনফরমেশন দৌড়ে যেখানে সবার কাছে মোবাইল ফোন আছে, তো আমরা 100 ডায়ালকে অর এফেক্টিভ করেছি, স্পেশালি ওমেন প্রোটেকশন ক্ষেত্রে, যেখানে যদি ওমেন যদি আনসেফ ফিল করে তখন ও 100 ডায়াল ফোন করে কন্ট্রোল রুম থেকে কন্ট্যাক্ট করতে পারে। অ্যান্ড এর জন্য আমরা 24x7 আমাদের যে কন্ট্রোল রুম আছে ওখানে আমাদের পুলিশ পার্সোনাল ডিটেল করা হয়েছে। ইভেন আপনি রাতে 2-3টার সময় আপনি ফোন করে আপনি রেসপন্সটা পাবেন। অ্যান্ড ওদেরকে অ্যাকাউন্টেবিলিটি, আমাদের লোককে অ্যাকাউন্টেবিলিটি করার জন্য আমাদের একটা রেজিস্টার মেনটেন করা হয় কি কোথা থেকে ফোন আসছে, কী অ্যাকশান নেওয়া হয়েছে, কোন থানা কেস আছে, ডিউটি অফিসার কে ছিল, এইরকম একটা আমরা একটা অর্গানাইজভাবে এই জিনিসটা করতে পেরেছি। জাস্ট বিকজ আমাদের যে প্রেজেন্ট এসপি আমাদের ধীতিমান স্যার আছেন, ওনার ইন্সপিরেশন আর গাইডেন্সে আমরা এই কাজটা করতে পেরেছি। অ্যান্ড ওই এই পুরো জিনিসটাকে অর মডার্নাইজ করার জন্য উনি মোবাইল ফোন, একটা ডেডিকেটেড মোবাইল ফোন স্টার্ট করেছেন কন্ট্রোল রুমের জন্য। এছাড়া আমাদের 100 ডায়াল ডেডিকেটেড লোক আছে, যার থেকে মানুষকে আমরা ভালো করে সেবা দিতে পারি অ্যান্ড মানুষের কাছে আমরা সবসময় দাঁড়াতে পারি। বিষ্ণুপুরের এক শহরবাসী বলেন, পুলিশের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, এর ফলে মহিলারা ভীষণ উপকৃত হবেন, তাছাড়াও পুলিশ সবসময় মানুষের পাশে রয়েছেন। প্রথমেই বলি বিষ্ণুপুর মহকুমার পুলিশ প্রশাসককে অনেক অনেক ধন্যবাদ। একজন মহিলা হিসাবে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, একজন বিষ্ণুপুরবাসী হিসাবেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিষ্ণুপুর খুব শান্তিপ্রিয় জায়গা, তবুও বলি যে মানুষ কোনো সময়ে বিপদে পড়তে পারে, বিশেষ করে মহিলা তো কোনো সময়ে বিপদে পড়তেই পারে। তাই আবার নতুন করে যে 100 ডায়াল নাম্বার সক্রিয় করা হলো, নতুনভাবে কন্ট্রোল রুম করা হলো, তাতে আমরা আপ্লুত। আমাদের পুলিশ প্রশাসন সর্বদাই আমাদের পাশে ছিল, নতুনভাবে যে তারা আবার আমাদেরকে আভাস দিল যে তারা আমাদের সর্বদাই পাশে আছে, এটা আমরা অনেক অনেক তাদের কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, ভীষণ নিজেদেরকে নিরাপদ বলে মনে হচ্ছে, তাদেরকে পাশে পেয়েছি এবং আরও পাশে পাবো বলে মনে হচ্ছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার, রিপোর্ট আনন্দ বার্তা।